হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কীরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে পনিরের তরকারি, আর সকালবেলাকার ব্রেকফাস্টটা এটা দিয়েই হবে, আর পরোটা করেছি। তো তোমাদেরকে আগের দিনে ভ্লগে দেখিয়েছিলাম যে এটা রাত্রেবেলায় করেছিলাম, কিন্তু কেউ খায়নি। অতএব ব্রেকফাস্টে এটা আমাদের হবে আজকে। তো ফ্রেন্ডস, এটা কালকে রাতের পনির, কালকে রাতেই রান্না করেছিলাম কিন্তু কেউ খায়নি, সবাই চিকেন দিয়ে খেয়েছিল, যার জন্য এটা বেঁচে গেছে। আর এখন সকালবেলায় খাবো আমরা। পনির কড়াই খুব টেস্টি। একদম রেডি। তো এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো, পরোটা আর পনির বাটার মশালা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আতিফ মম অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট তো করে দিয়েছি, তোমরা তো দেখলে যে পনিরের তরকারি রুটি খেয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরেছি। আর কাল থেকে আতিফের স্কুলে ছুটি হয়ে গেছে, ওর তো বিশাল মজা, সে লেট করে উঠছে, লেট করে উঠেছে। আমি একবার সকালে উঠেছি, হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দিয়েছি, তো তারপরে আবার আমি শুয়ে গেছি লেপের, মানে লেপের ভেতরে শুয়ে গেছি বলবো না, লেপের ভেতরে ঢুকে শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজ করছিলাম, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য একটু লেট হয়ে গেছে। এখন বাজে 10:30, 10:30 বেজে গেছে এখন। আর ওদিকে দেখতে পাচ্ছো আমার ডাইনিং টেবিলের অবস্থা, ডাইনিং টেবিলে সব সবজি টবজি রেখে দিয়েছে, কালকে ও সবজি এনেছে হাজব্যান্ড। তো কালকে বলেছিল অ্যাকচুয়ালি মাছ আনবো, তো কালকে টাইম পাইনি মাছ আনার। তো কালকে আমরা ওর স্কুলে গেছিলাম, প্যারেন্টস মিটিং ছিল, তো তারপরে আর মাছ আনা হয়নি, টাইম হয়নি আর কি, যে মাছ আনতে যাবে। আর এখন আমি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করব, তারপরে আমাদের গেটের সামনে একটা দোকান আছে, তো সেই দোকানটাতে যাব। কিছু মানে মুদিখানার দোকান আছে, মুদিখানার কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে। আমার এরকম হয়, মানে মুদিখানার সব জিনিস একবারে নিয়ে নিই, তার মধ্যেও দেখবো কিছু কিছু শেষ হয়ে গেছে, মানে সেগুলো লিস্ট বানাতে আমি ভুলে যাই। তো তার মধ্যে আটা রয়েছে, আশীর্বাদ আটা এখন কিন্তু খাই না, এখানে মানে মেশিনের একদম গরম গরম আটা পিষে দেয়। তো যখন থেকে মানে এই আটা খাওয়া শুরু করেছি আমি, তখন থেকে আমি আর আশীর্বাদ আটা খাই না। তো এখান থেকে আটা আনবো, আটা শেষ হয়ে গেছে। আর দই আনবো, আমুল বাটার সেটাও শেষ হয়ে গেছে, সেটা আনবো। আর যদি প্যাকেটে ময়দা থাকে তাহলে প্যাকেটে ময়দা আনবো। ময়দা আমি কিন্তু এখানকার কোনো লুজ জিনিস খাই না, এখানকার কেন, আমি কোনো জায়গারই লুজ জিনিস খেতে আমার ভালো লাগে না, সব প্যাকেটের মধ্যে থাকবে তোটা ভালো। তার আগে আমি করব ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঠিক আছে, মেশিন চালিয়ে দেব, মানে মেশিনের মধ্যে সব কাপড় চোপড় ঢুকিয়ে দিয়েছি, ও ঘরের বেডশিটটা আছে ধোবো তো সেগুলো ঢুকিয়ে দিয়েছি, তারপরে সোয়েটার ফোয়েটার আছে, শীতকালের অনেক কাপড় বেড়েছে ভাই, মানে কীগুলো ডেইলি ডেইলি কাপড় কাচতেই হচ্ছে, তো মেশিনের মধ্যে সে ঢুকিয়ে দিয়েছি। এবার মেশিনটা আমি চালু করব, এই যে এটা গোছাবো, ঘর দুয়ার ঝাড়ু পোছা, তারপরে রান্নাবান্না সব বাকি আছে। পনিরের তরকারিটা কালকে যে রান্না করেছিলাম সেটা আছে, সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে আর অল্প একটু আছে। আর ওই যে দেখছো সবুজ সবুজ পালং শাক, পালং শাক রান্না করব। আর দেখা যাক কি করব আজকে, ডিমও নেই আর মাংস নেই, মাছও নেই, কিচ্ছু নেই, তো পনির তো আছে এটা দিয়েই, আর কিছু তরকারি করব, সবজি অনেক আছে তোমাদের দেখাই আমি, দাঁড়াও চলো সবজি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো এগুলো সব এনেছে, তো সবজির মধ্যে পালং শাক আছে, এটা আছে মটরশুঁটি, পটল আছে, তারপরে আলু পেঁয়াজ আমি কিছু সরিয়ে দিয়েছি, বিনস আছে, ক্যাপসিকাম আছে, এই যে ক্যাপসিকাম আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, আর এটা কি ওমা ডিম আছে, তো ডিম আছে আমি দেখিনি, দেখো ডিম এনেছি, এটাতে ডিম রয়েছে, আর এটা ফল রয়েছে মানে কমলালেবু, আর এখানে রয়েছে পাকা পেঁপে, এটা কি বলতো, এটা হচ্ছে শাকালু, শাকালু বলি আমরা, তো এই আলু কাপকেক বানাবো বলে এটা এনেছি, এখনো পর্যন্ত কাপকেক বানিয়ে উঠতে পারিনি। Thank you.
তুম লোক পার এই লোক পার্ক মে নেই খেলেগা খেলনে দিজিয়ে না কৃষ্ণ মেরে সাথ জায়গা চলো 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 মে ক্যা হ্যা না কুছ ভি করেঙ্গে তো কম সে কম মেরে কো বহুত ডর লাগতা হ্যা মার ডালেগা মেরে হাজবেন্ড রান্না বান্না কমপ্লিট করার পরে একটু মুদিখানার দোকানে যাব তোমাদের বললাম না তো সেখানেই যাচ্ছি তো তার আগে বাচ্চাদেরকে পার্কে একটু খেলিয়ে নিলাম তো এবার আমরা দুজনেই যাব আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে গেছিলাম আতিফের স্কুল তো সেই একটু আধটু ভিডিও করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো আমরা স্কুলে এসে গেছি তো যেদিনকে স্কুলে গেছিলাম সেদিনকে খুব কুয়াশা ছিল আর প্যারেন্টস মিটিং ছিল যে যার জন্য আমরা দুজনেই গেছিলাম আর এবার এই ক্লাসরুমগুলো দেখাচ্ছে আতিফ ঘুরে ঘুরে যে ওদের ক্লাসরুমগুলো কী রকম তো সেটাই দেখছি আর কি আর একটু ভিডিও করে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রপার ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে গেছি এবার ও নিয়ে যাচ্ছে ওর নিজের ক্লাসরুমে তো চলো তোমরা দেখে নাও এটা তোমার ক্লাস হ্যাঁ কি সুন্দর ক্লাস গো আতিফের এটা তুমি বানিয়েছিলে না ট্রাফিক লাইট এটা আতিফ বানিয়েছিল ট্রাফিক লাইট কি দেখাবে আচ্ছা আর এটা এখানে ফিল্টার আছে মিউজিক রুম অ্যাক্টিভিটি রুম এখানে কি করো এখানে তো তোমরা দেখলে কেমন লাগলো তোমাদেরকে বলো আতিফের স্কুল আমিও ফার্স্ট টাইম গেলাম এর আগে যাইনি মানে ওকে অ্যাডমিশন করার পরে স্কুল তো যাচ্ছিলই না অনলাইনে ক্লাস হচ্ছিলো তো প্রথমবার গেলাম আমরা দুজনেই না হাজব্যান্ড গেছিলো এর আগে কিন্তু আমি প্রথমবার গেলাম আমার ভীষণই ভালো লাগলো তো এখন বিকেলবেলা হয়ে গেছে আবার সে আজকের রুটিনে চলে এসেছি ওটা তো কালকের ভিডিও ছিল তো বিকেলবেলায় বেরিয়েছি ফজিয়ার বাড়ি ও ডেকেছিলো যে আসো তো এখন দেখো ও আসলেই চা পাঁপড় হাবি জাবি পকোড়া টাকোড়া এইসব করতে থাকে আমি বললাম কিছুতেই না চা খাবো না আর কি কিন্তু কিছুতেও ছাড়বে না আর বিভিন্ন রকম পাঁপড় যেমন সাবুদানার পাঁপড় তারপর তোমার মুগ ডালের পাঁপড় আর চালের পাঁপড় তিন চার রকমের পাঁপড়ও ভাজলো আর ওদিকে চা করেছে আদা দিয়ে চা করেছে ঠিক আছে আমরা সবাই কিন্তু আদা দিয়েই চা খাই দুধ চা কিন্তু আদা দিয়ে খুব ভালো লাগে তো এটা সাবুদানার পাঁপড় এটা আমার খেতে খুব ভালো লাগে তো এবার আমরা গল্পগুজব করব আর বসে বসে চা খাবো আর
তো আমাদের এই গল্প গুজব চলতেই থাকবে, হাসি মজা এই সব আমরা করতে থাকি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে বা ব্লগে, যাই বলো না কেন। ততক্ষণের জন্য টাটা।